নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আমি আজকে এই ভিডিওতে জানাতে চলেছি করোনা ভাইরাসের যে দেশব্যাপী আতঙ্ক সেটা থেকে কখন আপনারা মুক্তি পাবেন এবং কি উপায় আপনারা করবেন এই করোনা ভাইরাসের ব্যাপারে এবং তার পাশাপাশি আপনাদেরকে জানাবো প্রায় পাঁচশো বছর পর এই হোলিতে যোগ সৃষ্টি হতে চলেছে এবং এটা প্রায় পনেরোশো একুশ খ্রিস্টাব্দে এই যোগ হয়েছিল প্রায় চারশো নিরানব্বই বছর পর এই মহাযোগের হতে চলেছে তো এর যে সুপ্রভাব কি হতে চলেছে এবং এই হোলির যে দহন পর্ব এই দহন পর্বে আপনারা কি করবেন এই বিষয়ে আপনাদেরকে আমি বিস্তারিত জানাবো এবং এর পাশাপাশি আমি আপনাদেরকে কিছু টিপসও আপনাদেরকে এই ভিডিওতে দিতে চলেছি প্রথমেই জানাই এই হোলি এবং দীপাবলি দুটো একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার কারণ দেখুন দীপাবলির সময় ঋতু পরিবর্তন হয় একটা খুব মহাযোগ এবং হোলির সময় ঋতু পরিবর্তন হয় দীপাবলির সময় কি হয় দীপাবলির সময় শরৎকাল থেকে আমরা হেমন্তকালে প্রবেশ করি ঠিক সেই সন্ধিক্ষণে এই দীপাবলি পালিত হয় আর এই মহা হোলি পর্বটা পালিত হয় শীতকাল থেকে আমরা যখন বসন্তকালের প্রবেশ করছি সেই সন্ধিক্ষণে এই হোলি পালিত হয় মহা হোলি তো এই পাঁচশো বছর পর প্রায় চারশো নিরানব্বই এই মহাযোগ কি হতে চলেছে এই হোলির যে দহন পর্বে আপনারা কি দিবেন তা নিয়েও আমি এই ভিডিওতে আগে আমি আপনাদেরকে জানাবো প্রথম হচ্ছে যে এই যে হোলি যে দহন পর্ব সেটা খুব গুরুত্বপূর্ণ আপনারা কি করবেন আপনারা এই আগুনের মধ্যে লবণ গুগল কপ্প ঘুঁটে গায়ের যে গোবরে যে ঘুটে ঘুটে এবং ঘি এগুলো আপনারা অবশ্যই নিবেদন করুন সেই আগুনের মধ্যে এবং সরষা এই কালো তিল সরি কালো কালো তিল কালো তিল আপনারা অবশ্যই নিবেদন করুন এবং সে আগুনটাকে আপনারা একবার পরিক্রমা করুন এই যে এতগুলো জিনিস দিয়ে যে আপনারা যে আগুনে দহনে পর্বে দিচ্ছেন সেক্ষেত্রে কি হয় যে আমাদের যে পরিবেশের যে ভাইরাস আছে কি না সে ভাইরাস অনেকখানি মুক্তি পায় ভাইরাস থেকে আমরা অনেকখানি মুক্তি পাই কারণ ও আগুন অর্থাৎ অগ্নি একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার সেখানে সবকিছুর জিনিসই নষ্ট হয় প্রথম কথা আপনারা প্রত্যেকে জানেন এবং তার মধ্যে যদি এগুলো জিনিস দিতে পারেন আমি যে কথাগুলো বললাম দেখবেন আপনাদের যে কোনো মনস্কামনা পূর্ণ হবে আপনাদের বিবাহ হোক চাকরি হোক প্রেম হোক আর্থিক উন্নতি হোক দাম্পত্য জীবন হোক শিক্ষা হোক সমস্ত দিক থেকেই আপনারা কিন্তু মুক্তি পাবেন এর পাশাপাশি আপনাদেরকে বলি এই যে মকর রাশিতে চব্বিশে জানুয়ারি দু হাজার কুড়িতে শনিগ্রহ প্রবেশ করেছে এবং ধনু রাশিতে যে বৃহস্পতির অবস্থান এই যে ধনু রাশিতে বৃহস্পতির অবস্থানের জন্য আমাদের যে এই করোনা ভাইরাসের কিছু এফেক্ট আপনা আমরা পাচ্ছি কারণ আমরা তো পরিবেশের সঙ্গে খারাপ এ করে থাকি পরিবেশ রক্ষাতে আমরা সঠিকভাবে এ করি না ঠিক বৃহস্পতি গ্রহ হচ্ছে দণ্ডকারী গ্রহ আপনি যেমন পরিবেশকে আপনি যত দূষিত করবেন এই বৃহস্পতি মানুষকে ঠিক কঠোর হাতে সেই প্রতিদান কিন্তু দিবে যার ফল এই বিভিন্ন রকমের ভাইরাস অর্থাৎ যখন এই তিরিশে মার্চ ঠিক মনে রাখবেন তিরিশে মার্চে যখন ধনু রাশি থেকে মকর রাশিতে বৃহস্পতি গ্রহ প্রবেশ করবে দেখবেন এই যে দেশব্যাপী যে করোনা ভাইরাসের যে আতঙ্ক সে আতঙ্ক থেকে আমরা অনেকটা হল মুক্তি পাবো আমি খুব দায়িত্ব নিয়ে বলছি এই কিছু গ্রহের অবস্থানের জন্য কিন্তু এগুলো হয়ে থাকে এর পাশাপাশি আপনাদেরকে আমি আরও জানাই এই যে শনি গ্রহের ট্রানজিটে এবং বৃহস্পতি গ্রহের ট্রানজিটে যে এই যে মহা যে যোগ প্রায় চারশো বছর পর আপনারা যদি ঠিক মতন দহন পর্ব ক্রিয়াটি করতে পারেন দেখবেন আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাদের জীবনে যে কোনো কঠিন থেকে কঠিনতম সমস্যা কাটতে বাধ্য তো আপনারা প্রত্যেকে করে দেখুন এই হোলির যে দহন পর্বের কাজটা এবং এর সাথে আমি আপনাদেরকে জানালাম এই করোনা ভাইরাস থেকে মুক্তি আপনারা কবে পাবেন এবং এর পাশাপাশি আপনাদেরকে আমি আরও জানাতে চলেছি যে এই বৃহস্পতি গ্রহের প্রভাবে এই সকল ভাইরাসের সৃষ্টি হয়েছে বৃহস্পতি যখনই ট্রানজিট করছে এবং আপনারাও ঠিক মতন কাজ করবেন যাতে প্রকৃতি রুষ্ট না হয় প্রকৃতি রুষ্ট হলে কিন্তু বিভিন্ন রকম সমস্যা আসবে কারণ বর্তমান যুগে ডাক্তাররা বলছে হাত ধুয়ে খাবেন হ্যান্ডশেক করবেন না আপনারা খুব ভিড়ের মধ্যে গ্যাদারিংয়ে যাবেন না এটা কিন্তু আগেও শাস্ত্র কিন্তু আমাদেরকে আগেই এই নির্দেশ আজকে যে ডাক্তার যে কথাগুলো বলছে আমাদের স্বাস্থ্যে কিন্তু আগে বর্ণিত আছে যে গ্যাদারিংয়ে যাবেন না হাত জোর করে প্রণাম করুন এবং কারোর সঙ্গে হ্যান্ডশেক করবেন না এই সকল দিক কিন্তু আগে উল্লেখ করা আছে এর পাশাপাশি আপনাদেরকে জানাবো এই করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে পাওয়ার জন্য আপনারা অবশ্যই সূর্য দেবতার উদ্দেশ্যে জল নিবেদন করুন এখনকার কি এমন এটা এমন কোনো ব্যাপার নাকি সূর্য দেবতার উদ্দেশ্যে জল নিবেদন করে করোনা ভাইরাস এটা না আপনারা ভক্তি নিয়ে আসুন এবং পরিবেশের সঙ্গে বন্ধুত্ব মতন মিশুন পরিবেশকে দূষিত করবেন না পরিবেশের উপর আপনারা খবরদারি করবেন না এর জন্য কিন্তু বৃহস্পতি গ্রহ রুষ্ট হয় এবং বৃহস্পতি গ্রহ রুষ্ট হলে ভগবানের দূত হিসাবে বৃহস্পতি গ্রহকে আমরা শাস্ত্রে দেখে থাকি এবং সেই অনুযায়ী বৃহস্পতি গ্রহ কিন্তু আমাদেরকে দ্বন্দ্ব দেয় যার স্বরূপ হচ্ছে এই করোনা ভাইরাস বা বিভিন্ন রকমের ভাইরাসের যে সৃষ্টি হচ্ছে তো আমি আপনাদেরকে বলবো এই করোনা ভাইরাস থেকে আপনারা মুক্তি পাবেন তিরিশে মার্চের পর থেকে ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার হ্যাপি হোলি